বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক খেলনাবাড়ি। কৃষ্ণনগরের মৃৎশিল্পী মিতুল এবং বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্দ্রজিৎ লাহিড়ি, যখন এই দুই মানুষের মধ্যে দেখা হবে তখন ঠিক কি ঘটবে আর কি বা হতে চলেছে এদের সম্পর্কের রসায়ন শুনে নেব সরাসরি এই ধারাবাহিকের মুখ্য চরিত্র আরাত্রিকা মাইতি, বিশ্বজিৎ ঘোষ এবং নীল চ্যাটার্জির কাছ থেকে। আপনাদের একটু একটু একটা ছোট্ট ব্রিফ দিচ্ছি চরিত্রটা নিয়ে, গল্পটা নিয়ে। এই যে ইন্দ্রজিৎ লাহিড়ি বিজনেসম্যান, এই বিজনেসম্যান বিশাল একটা ইন্ডাস্ট্রি চালায় যেটা হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি। একটা গ্রামে আসে, আপনারা হয়তো দেখেছেন প্রমোতে, একটা জায়গা ঠিক করে যেখানে ও একটা রিসোর্ট খুলবে। সেখানে সবার সম্মতি থাকলেও একটি মেয়ে বাধা দেয়, যে মেয়েটি পুতুল বানায়। তো তাকে কিছুতেই, তার কথায় বলুন টাকা দিয়ে বলুন, কিছুতেই বাগে আনতে পারে না। তো দুটো দুরকম কন্ট্রাস্টের জীবন যেটা এক জায়গায় আসবে, একটা মিষ্টি প্রেমের গল্প হতে চলেছে, এটুকু বলতে পারি আপনাদের। খুব দুষ্টু মিষ্টি একটা মেয়ের গল্প এটা, মিতুল পাল, তার সঙ্গে আছে ছোট্ট একটা গুগলি, তার গুগলি, যারা পুতুল বানিয়ে পুতুল বিক্রি করে, মানে পুতুলই তাদের সব কিছু, পরিবার সব কিছু হচ্ছে পুতুল, প্রাণ। তো সেই পুতুল নিয়ে কিভাবে তারা কষ্ট করে পুতুল বানিয়ে পুতুল বিক্রি করে, পুতুল তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে গুগলি আর মিতুলের সম্পর্কটা ঠিক কী রকম, কতটা গভীরতা, বা আমাদের দেখা যায় যে আমাদের এখানে হোটেল বানাতে আসেন হিরো, তার সঙ্গে পরবর্তীকালে কী করে আমাদের কীভাবে কী রিলেশন তৈরি হবে, সেই সব কিছু জানার জন্য দেখতে হবে খেলনাবাড়ি। নমস্কার, আমি নীল, এখন আমি রয়েছি খেলনাবাড়ি সেটে। খেলনাবাড়ি যেটা আমার নতুন প্রজেক্ট জি বাংলা এবং জি বাংলা এইচডিতে আসতে চলেছে, সেখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। ক্যারেক্টারের নাম হচ্ছে অর্ক। অর্ক হচ্ছে আমাদের যে হিরো ইন্দ্র, যেটা বিশ্বজিৎটা প্লে করছে, তার বেস্ট ফ্রেন্ড কাম বিজনেস পার্টনার। এবং প্রচুর মজা আছে ক্যারেক্টারটার মধ্যে, ফান রয়েছে, রোম্যান্স রয়েছে। তো অনেকদিন পর ডিফারেন্ট কিছু করার সুযোগ পাচ্ছি। 16ই মে থেকে খেলনাবাড়ি আসছে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 সময়।